সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রাকিবুল, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বিল্ডিংয়ের প্ল্যান থেকে কিভাবে আমরা এলিভেশন তৈরি করব, বা এলিভেশন কি এবং এটির প্রয়োজনীয়তা কি, এবং অটোক্যাডের সাহায্যে কিভাবে বিল্ডিংয়ের এলিভেশন তৈরি করা হয়। এলিভেশন আসলে হচ্ছে যে বিল্ডিংটা আমাদের দেখতে কেমন হবে, সামন থেকে কেমন হবে বা সাইড থেকে কেমন হবে, এই জিনিসটা সুন্দরভাবে ড্রয়িংয়ে উপস্থাপন করার জন্য এলিভেশন ব্যবহার করা হয়, অথবা এগুলো ড্রয়িংয়ে সুন্দরভাবে উপস্থাপনের জন্য যে ড্রয়িংটি করা হয় তাকে বলা হচ্ছে এলিভেশন। সাধারণত আমরা কোনো একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়ালে সেই বিল্ডিংটি সামন থেকে দেখতে কেমন হবে এটি এলিভেশনের মাধ্যমে বোঝা যায়। যদি ফ্রন্ট এলিভেশন দেই তাহলে সামন থেকে দেখতে কেমন হবে এই জিনিসটি বোঝা যাবে, আর যদি পিছন থেকে ভিউ দিতে চাই তাহলে আমাদেরকে এটার জন্য ব্যাক এলিভেশনে যেতে হবে, আর পাশ থেকে দিলে আমাদেরকে সাইড এলিভেশনে ড্র করতে হবে। সাধারণত আমি আপনাদেরকে একটি এলিভেশন ড্র করেই দেখাচ্ছি, এতেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে কিভাবে এলিভেশন তৈরি করা হয়, এবং পরবর্তীতে আপনারা নিজে প্র্যাকটিসের মাধ্যমে চারপাশের এলিভেশন অঙ্কন করবেন। আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি সাধারণত আমাদের নিচতলার এলিভেশনের জন্য কাজে লাগবে। আপনারা যে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন, আমরা এখন এটির এলিভেশন অঙ্কনের জন্য প্রথমে একটি লাইন টেনে নেব। লাইন টেনে নেওয়ার পরে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কী কী দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেডরুম, বারান্দা, স্টেয়ার রুম, গেট, একটা জানালা দেখা যাচ্ছে, এসব থেকে দেওয়ালের এই বাড়তি অংশটি দেখা যাবে। এজন্য আমরা প্রথমে করব কি, আমাদেরকে যেটা শর্টকাট ওয়ে আর কি, একটু দ্রুত ড্রয়িং করার জন্য যে পদ্ধতিটা আমরা অনুসরণ করি, এর জন্য আমাদেরকে প্রথমে যেটা কনস্ট্রাকশন লাইন অথবা এক্স লাইন এটি নিতে হবে। আমরা এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিতে পারি, ড্র টুলবার থেকে যখন কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব তখন কনস্ট্রাকশন লাইন টুলটি চালু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশন লাইনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি এর আগের যেটি টিউটোরিয়াল ছিল সেটিতে কনস্ট্রাকশন লাইন সম্পর্কে বিস্তারিত বলেছি, এখন আমি আপনাদেরকে সরাসরি কাজ দেখাচ্ছি। এখান থেকে যদি কনস্ট্রাকশন লাইন এঁকে দেই তাহলে আমাদের আগের লাইনটিকে ক্রস করে নিল। ক্রস করার পরে এখন আমাদের যেটি কাজ হবে সেটি হচ্ছে যে কোথায় কোথায় আমাদের পয়েন্টগুলো আছে আর কি, সেই পয়েন্টগুলো অনুযায়ী লাইনটি চিহ্নিত করতে হবে। লাইনটি চিহ্নিত করার ক্ষেত্রে আমরা প্রথমে এটিকে সিলেক্ট করতে পারি এবং এটিকে কপি করে নেব। কপি করার পরে জানালায় প্রতিটি পয়েন্টে আমরা একটি করে কনস্ট্রাকশন লাইন বসাবো। আপনারা দেখেন দর্শক মণ্ডলী এখানে কী তৈরি হবে। এই পয়েন্টটি দেখা যাবে, স্টারের পয়েন্ট দেখা যাবে, এই লাইনটি দেখা যাবে, জানালা দেখা যাবে, এবং এই লাইনটি দেখা যাবে, এবং কর্নার দেখা যাবে। এভাবে আমরা কনস্ট্রাকশন লাইন টেনে নিলাম। কনস্ট্রাকশন লাইন টেনে নেওয়ার পরে আমাদের যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে উপরের এই অংশে আমরা বেশ কিছু লাইন দেখতে পাচ্ছি। আসলে এই জায়গাটিতেই এলিভেশন ড্র হবে। এলিভেশন ড্র হওয়ার জন্য আমরা প্রথমে পিএল টু জিএল যে ডিস্টেন্সটা, অর্থাৎ যে হাইটটা, সেই হাইটটা আমাদেরকে অঙ্কন করে নিতে হবে। এজন্য আমরা যদি
অফসেট নেই, 2 ফিট 6 ইঞ্চি ইন্টার। এক্ষেত্রে আমাদের এখানে 2 ফিট 6 ইঞ্চি একটি অফসেট হয়ে গেল, 2 ফিট 6 ইঞ্চি। এখানে আমাদের পিএল টু জিএল ডিস্টেন্স, যখন পিএল টু জিএল ডিস্টেন্স পেয়ে গেলাম, তার পরবর্তীতে আমাদের যেটি কাজ হবে সেটি হচ্ছে যে ফ্লোরটি তৈরি করা। ফ্লোরটি তৈরি করার জন্য আমরা জানি সাধারণত প্রতিটি ফ্লোরের হাইট 10 ফিট থাকে আর কি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ল্যাব টু স্ল্যাব ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। তাই এজন্য আমরা এখানে একটি 10 ফিট অফসেট নিয়ে নেব, এখান থেকে 10 ফিট একটি অফসেট নিয়ে এলাম। এরপরে আমরা যদি স্ল্যাবের পুরুত্বটি বাদ দিয়ে দেই, অর্থাৎ 5 ইঞ্চি স্ল্যাব এখানে আমাদের বাদ দেওয়া হয়ে গেল, 5 ইঞ্চি স্ল্যাব বাদ দেওয়ার পরে আমাদের এই অংশটার মধ্যে এখন কি কি জিনিস দেখা যাবে, সেটি হচ্ছে জানালা দেখা যাবে, স্টেয়ার রুম দেখা যাবে, বেডরুমের একটা জানালা দেখা যাবে, আর এই পাশে দেয়ালের বাড়তি অংশটি দেখা যাবে, দেয়ালের বাড়তি অংশটি কর্নারটি দেখা যাবে। এজন্য এখন আমাদেরকে যেটি অঙ্কন করতে হবে সেটি হচ্ছে যে এখানকার যে জানালাটি আছে সেটি, অর্থাৎ আমাদের প্ল্যানে আপনারা দেখেন যে এখানে একটি জানালা আছে, আর এখানে আমাদের এখন যেটি জানালার নিচ পর্যন্ত অথবা রেলিংয়ের যে হাইটটি সেটি আমাদেরকে আঁকতে হবে। এই সাইডে আমরা যে বেডরুমটি দেখতে পাচ্ছি এর সঙ্গে একটি বারান্দা রয়েছে এবং তার সঙ্গে একটি জানালা রয়েছে, এজন্য আমরা এখান থেকে আবার 2 ফিট 6 ইঞ্চি একটি অফসেট নিব। যখন আমরা 2 ফিট 6 ইঞ্চি অফসেট নিলাম, এটি হচ্ছে জানালার, অর্থাৎ জানালার নিচ থেকে ফ্লোরের ডিস্টেন্স। এখান থেকে আমরা জানালার হাইট অনুযায়ী, অর্থাৎ যদি আবার আমরা অফসেট নেই, অফসেট 4 ফিট 6 ইঞ্চি, এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের যেটি তৈরি হলো সেটি হচ্ছে আমাদের জানালার হাইট, অর্থাৎ 4 ফিট 6 ইঞ্চি। এখানে যেহেতু একটি জানালা নির্দেশ করা আছে, অতএব জানালাটি আমাদের হবে 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, এটি আমাদের একটি জানালা এখানে তৈরি হবে। পরবর্তীতে আমাদের এখানে আরেকটি জানালা অটোমেটিক তৈরি হয়ে গেছে, দেখেন দেখেন সেম সাইজ আরেকটি জানালা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখতে যাই তাহলে আমাদের আরও একটি জানালার জায়গা এখানে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এ পাশের জানালা। দেখেন আমাদের এখানে 3টি জানালা দেখা যাচ্ছে। জানালা তৈরির জন্য এখন আমাদের যেটি আর কি প্রসেস, সেই প্রসেস অনুযায়ী আমরা জানালাটি তৈরি করব। যদি লাইন কমান্ডের সাহায্যে নেই তাও হবে। জানালা এদিকে তৈরি করা থাকলে সেটি কপি করে নিলে তাও হয়। আপনাদেরকে একটি জানালা তৈরি করে দেখাই, পরবর্তী বাকিগুলোতে কপি করে বসাবো। এখানে আমাদের জানালার রেইল আছে 2.5 ইঞ্চ, তাহলে আমাদের এদিকে যদি অফসেট নেই 2.5 ইঞ্চ, তারপরে আবার যদি আমরা অফসেট নেই 2 ইঞ্চি,
তারপরে যদি মাঝের অংশগুলো কেটে নেই, তাহলে আমাদের জানালার তৈরি হয়ে গেল, অর্থাৎ জানালার চৌকাঠটি তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে যদি পাল্লা বসাতে চাই, অর্থাৎ আমাদের যেগুলো আছে এখান থেকে প্যানেলগুলো আছে 1 ফিট 1 ফিট 1.5 ইঞ্চি, তাহলে আমরা যদি এখন সেই অনুযায়ী এখানে 1 ফিট 1.5 ইঞ্চি পরপর তিনটি অফসেট নেই তাহলে হয়ে যায়, অথবা এখানে দশমন্ডলে আপনারা দেখছেন যে আমাদের জানালা তৈরি হয়ে গেছে। এখন যেহেতু আমাদের একটি জানালা তৈরি হয়ে গেছে, এর জন্য আমাদেরকে পরবর্তী জানালা আবার নতুন করে তৈরি করার কোনো প্রয়োজনই নেই। ডিলিট করে আমরা এই জিনিসটা কপি করে নিতে পারি। কপি, এন্টার, প্লেস, আমরা এটিকেও প্লেস করে দেব। কপি, বাস, আমাদের তিনটি জানালা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে যেটি তৈরি করতে হবে সেটি হচ্ছে বারান্দা তৈরি করতে হবে। বারান্দা তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বারান্দা কোন কোন লাইনের মধ্যে আছে, এই দুটি লাইনের মধ্যে। তাহলে আমাদেরকে বারান্দা তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটির মধ্যে আসলে বারান্দা তৈরি হবে। তাহলে বারান্দা তৈরির জন্য এখানে দেখেন যে দরজা থাকবে এখানে এবং জানালা থাকবে এখানে। তাহলে আমাদের দরজার জন্য কোন জায়গাটি নির্দেশ করা হয়েছে দেখি। কলাম বাদ দিয়ে আমাদের যে 2.5 ফিট জায়গা, এর মধ্যে কিন্তু দরজাটি তৈরি হবে 2 ফিট 6 ইঞ্চি, এবং দরজার হাইট হবে আমাদের 7 ফিট। দরজার হাইট 7 ফিট হওয়ার কারণে এটি জানালা এবং দরজা একই লেভেলে থাকবে। এখানে আমরা যদি দরজা তৈরি করি তাহলে এর জন্য এই অংশটি দরজার জায়গা হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখানে এখন দরজা বসাবো। দরজা বসানোর জন্য ডাইমেনশনটি আমরা দেখতে পারি যে 7 ফিট বাই 2 ফিট 11 ইঞ্চি এখানে আছে বারান্দা সহ, কিন্তু আমাদের দরজাটি এদিকে থাকবে, আর মাঝখানে যে কলামের অংশটি আছে সেটি রেলিংটি বাইট দিয়ে যাবে। যখন আমি দরজাটি বসাবো আপনার তখন আসলে বুঝতে পারবেন। এখানে 2 ফিট 11 ইঞ্চি আছে, তাতে কোনো সমস্যা নেই। তো দরজা আমরা সেম প্রসেসে তৈরি করব, অফসেট নিয়ে মানে রেলিং তৈরি করে তারপরে আমরা প্যানেলটা তৈরি করতে পারি। কিন্তু এখানে আমাদের একটি দরজা তৈরি করাই আছে, এজন্য আর কি আমাদেরকে এক্সট্রা ভাবে দরজা তৈরি করতে হবে না। সেটি হলো এটি আমরা কপি করে নিয়ে দেখাই।
যখন এখানে দরজাটি বসাবো, এখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন যে আসলে বারান্দায় এই জায়গাটিতে দরজা বসানো হবে, এবং আমাদের দরজার মেজারমেন্ট যেটি সেটি 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট আছে। এটি একটি সুন্দর মডেলের দরজা, আমাদের বারান্দায় দরজা বসানো হয়ে গেছে। তাহলে নিচতলায় আমরা আর কোথাও কোনো দরজা দেখতে পাচ্ছি না, আমাদের একটিই দরজা থাকবে। এখন আমাদের বারান্দা হবে এই দুই কনস্ট্রাকশন লাইনের মাঝখানে, দুই কনস্ট্রাকশন লাইনের মাঝখানে আমাদের বারান্দাটি তৈরি করার জন্য এখন আমাদেরকে এখানে রেলিং বসাতে হবে। রেলিং বসানোর জন্য এই জায়গাটি ফাঁকা করে নিতে পারি, এর জন্য এই জায়গাটি ফাঁকা করে নিলাম 2 ফিট 6 ইঞ্চি। এখন আমাদের এখান থেকে যদি রেলিং দেখা যায়, রেলিংটি সাধারণত দরজার উপর দিয়ে আসবে, কারণ আমাদের দরজাটি পেছনে আর রেলিংটি সামনে, অর্থাৎ রেলিংটি দেখা যাবে কিন্তু দরজার অনেকটা অংশই আর কি দেখা যাবে না। সুমন্ডলী, আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন দরজাটি আছে, কিন্তু আমাদের প্রথমে এখন এটি জানালাটি রেলিংটি অঙ্কন করতে হবে। রেলিং অঙ্কন করার জন্য সাধারণত যেটি হাইট ধরা হয় 2 ফিট 6 ইঞ্চি অথবা 3 ফিট রেলিং ব্যবহার করা হয় বিভিন্ন জায়গা অনুযায়ী। এক্ষেত্রে যদি দেখা যায় যে জানালাটির উপর দিয়ে চলে যায়, তাহলে জানালার এই অংশটি দেখা যায় না। এজন্য আমাদেরকে প্রথমে অফসেট নিতে হবে 2 ফিট 10 ইঞ্চি, আমরা 2 ফিট 10 ইঞ্চি করে দেই। রেলিংটি 2 ফিট 10 ইঞ্চি করে দিলে আমাদের এই পর্যন্ত হাইট আসতেছে। তারপরে এখন আমাদেরকে রেলিংটি অঙ্কন করার জন্য পরবর্তীতে এখান থেকে আমরা যদি 3 ইঞ্চি অফসেট নিয়ে নিই, আবার 3 ইঞ্চি, 3 ইঞ্চির পরে আমাদের যেটি গ্রিল হবে সেটি হবে 1 ইঞ্চি, আবার যদি আমরা 3 ইঞ্চি অফসেট নিয়ে নিই, তারপরে আবার যদি 1 ইঞ্চি নেই, তারপরে আবার যদি আমরা 1 ইঞ্চি নেই, আবার 3 ইঞ্চি, আবার 1 ইঞ্চি, তারপরে আবার 1 ইঞ্চি। আমাদের এখন যেটি দেখা যাচ্ছে এটি আসলে রেইলিং, একটি বারান্দা আছে, সুতরাং অন্যান্য জায়গায় আমাদের রেলিং এর প্রয়োজন নেই। এজন্য আমরা সাইডে যে লাইনটি ড্র করব সেটি রেলিং এর সাইড লাইন হবে।
তারপরে এভাবেই আমরা যে যে লিঙ্কটি তৈরি করতে যাচ্ছি তার এসএস গুলো দেখতে পাচ্ছেন, এভাবে এসএস গুলো থাকবে। এজন্য এজন্য আমরা এটি আর কি তৈরি করে নিলাম, এসএস গুলো এখন দেখা যাচ্ছে। এখন আমরা এটি ক্লিন করে নিব ট্রিম কমান্ডের সাহায্যে। এজন্য আমাদের প্রথমে লাগবে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডের সাহায্যে লাইনগুলো ক্লিন করে নিয়ে বারান্দাটি এভাবে ফ্রেশ দেখা যাবে। এজন্য লাইনগুলো ট্রিম করে নিতে হবে আমাদের। এটি হচ্ছে হ্যান্ড রেইল, অর্থাৎ এসএসটি দেখা যাবে, এসএস এর মধ্যে আর কোনো কিছুই থাকবে না। এই হলো আমাদের এসএস বার। এসএস বার এখন এই সাইডেরটিও এভাবেই দেখা যাবে। তারপরে আমাদের এখানে এই অংশগুলি ট্রিম করে ক্লিয়ার করে নিতে হবে, অর্থাৎ আমাদের হরিজন্টাল বারগুলো উপরে আছে এবং ভার্টিক্যাল বারগুলো নিচে আছে। এই কারণে ট্রিম করার সময় আপনারা বুঝতে পারতেছেন যে এই বারটি উপরে আর এই বারটি নিচে, এই কারণে ওটি দেখা যাবে না। এক্ষেত্রে দরজার কোনো অংশ দেখা যাবে না, কারণ যেহেতু আমরা এসএস বারের ভিতর দিয়ে দেখতেছি, এই কারণে এসএস বারের অংশটি আমরা আগেই দেখতে পারবো এবং ভিতরে কি আছে ব্যাক সাইডে সেটি আর আমরা দেখতে পারবো না। এজন্য এগুলো ট্রিম করে কেটে দিতে হবে।
এই হলো আমাদের বর্তমান ভিউ আর কি। যেহেতু আমাদের এসএস গুলো উপরে থাকবে, এজন্য এটি দেখেন আপনারা এই এসএসটি উপরে এবং এই এসএসটি নিচে, এজন্য এটি সব সময় এভাবে কাটতে হবে। তবে আমাদের কিছু মিস্টেক হয়ে গেছে যেটি আমি ঠিক করে দেই। এটা জয়েন করে দিচ্ছি, এটা আমাদের ট্রিম করা হয়ে গিয়েছিল। আপনারা টুলবার গুলো একটু ভালোভাবে আয়ত্তে আনবেন, তাহলে পরবর্তীতে যে কোনো কাজের সময় এটি বুঝতে পারবেন সহজে। দেখছেন এটি হয়ে গেছে আর কি। এই হলো আমাদের বারান্দার রেলিং, যেটি এসএস দ্বারা তৈরি। এই হলো আমাদের বর্তমান রেলিং আর কি, রেলিং এর চিত্র। রেলিংটি দেখতে তৈরি করার পরে ঠিক এরকমই হবে। তাহলে আমাদের বারান্দা, রেলিং, দরজা, জানালা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা যেটি আর কি আঁকবো, সেটি এখান থেকে, এটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে তৈরি হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে গেট। গেট অঙ্কনের জন্য সাধারণত সিঁড়ি ঘরের নিচে এবং এখানে গেট অঙ্কন করা হবে। এজন্য দেখেন আমরা যেটা আর কি আঁকি, সাধারণত এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে 1 ফিট নিতে হয়। গ্রাউন্ড লেভেল থেকে আমরা প্রথমে যদি 1 ফিট অঙ্কন করি, গ্রাউন্ড লেভেল থেকে 1 ফিট অঙ্কন করে নিলাম। 1 ফিট অঙ্কন করে নেওয়ার পরে গ্রাউন্ড থেকে যখন 1 ফিট অঙ্কন করা হয়ে গেল, এখন আমরা গেটের হাইট ওখানে বসাবো। গেটের হাইট বসানোর জন্য আমাদের সাধারণত হাইট এখানে 6 ফিট দেওয়া হয়েছে, কিন্তু আসলে তারও বেশি হয় আর কি। দর্শকমন্ডলী এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 6 ফিট 6 ইঞ্চি গেট করা যেতে পারে, অথবা 7 ফিট গেটও করা যেতে পারে। কারণ এদিকে সিঁড়ি থাকতেছে, সিঁড়ির স্ল্যাব থাকতেছে, সিঁড়ির স্ল্যাবের উপর থেকে এখানে সিঁড়ি তৈরি হবে। তাই এজন্য প্রথমে দরজাটি আমাদেরকে দেখতে হবে যে এখানে কোন কোন কনস্ট্রাকশন লাইনের মাঝে আমাদের দরজাটি তৈরি হবে। এজন্য এই জায়গাটি সিলেক্ট করে নিয়ে, দরজা তো এইভাবেই তৈরি হয় সাধারণত, আমাদের তৈরি করা আছে, এজন্য একটু সময় সাশ্রয়ের জন্য এটি কপি করে নিতে পারি। এখন এখানে যদি দরজা আমরা বসাই, তাহলে বর্তমানে দরজার এই অবস্থা দেখা যাচ্ছে আর কি। এই হলো দরজার অবস্থা, এবং দরজার নিচের যে অংশটি আছে, এগুলো আমরা অফসেটের মাধ্যমে তৈরি করতে পারি।
হলো আমাদের গেট। হলো আমাদের গেটের বর্তমান পরিস্থিতি আর কি। এইভাবে গেটটি গ্রাউন্ড ফ্লোরে তৈরি হবে। এটা হচ্ছে নিচ থেকে ওঠার আর কি র্যাম, যেটা পার্কিং এর সঙ্গে সংযুক্ত। ভিতরে পার্কিং আছে, যেটি আমরা বুঝতে পারতেছি এখন। এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে সিঁড়িঘর এবং পরবর্তী ফ্লোর আমরা কিভাবে তৈরি করব, এটি আমাদের নেক্সট পার্টে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং সবকটি পার্ট দেখুন কিভাবে অটোক্যাডের সাহায্যে এলিভেশন তৈরি করা হয়, এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা চলে আসবে এবং জানতে পারবেন।